নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভ যে অনুষ্ঠান কথা দিয়েছিলাম সন্ধ্যে 6টায় আসব আপনাদের সঙ্গে আপনাদের কাছে থাকবে চায়ের কাপ আর আমার সঙ্গে থাকবে সুন্দর শাড়ি ওই চায়ের সঙ্গে শাড়ি দিয়ে একটা বেশ সুন্দর মিলিয়েমিশিয়ে আড্ডা কারণ ঠিক এই সময়টা না মনটা একটু চা চা করে তাই না আর যদি তার সেই চায়ের সঙ্গে উপকরণ হিসেবে তা হিসেবে যদি শাড়ি থাকে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের তাহলে তার কোনো কথাই নেই আজকে আমরা আবরণের ঘিচা দেখাবো যেটা আমরা বলি এরি ঘিচা অর্থাৎ ঘিচার টানা একটা মাসলাইজ কটনের ভর্না থাকে সেই শাড়ি বিভিন্ন কম্বিনেশনে দেখাবো এই শাড়ির একটা বিশেষত্ব আপনাদের বলি আমরা একটা দেখাই পিওর ঘিচা বাই ঘিচা যেটা ডাই করা হয় বোনার পরে শাড়িটা ডাই হয় আর এটা হচ্ছে সুতোটা ডাই করে নিয়ে বোনা হয় এই হচ্ছে শাড়িটা আঁচলটা যাচ্ছে গ্রিনে বডিটা আসছে হচ্ছে একটা রাস্ট কালার কপার কালার এই হচ্ছে বডিটা এটা হচ্ছে বডি আর তার সঙ্গে ব্লাউজটা যাবে হচ্ছে এই ঘিচা স্ট্রাইপের সঙ্গে এক নম্বর 2650 আজকে আমরা এই শাড়ি দেখাবো দামটা 2650ই থাকবে তার উপরে 10% ডিসকাউন্ট এখন রয়েছে সুতরাং আপনারা কালার দেখুন বুকিং করতে থাকুন নাম্বার 1 দেখলাম এবার আসছি নাম্বার 2 দু নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর আঁচলটা যাচ্ছে ব্লুতে বডিটা আসছে একটা অনিয়ন পিঙ্ক বা মভিস পিঙ্কে এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি একই প্রাইস রেঞ্জ 2650 এই হচ্ছে শাড়িটা নাম্বার 2 তুমি ছেড়ে দাও হাতটা ছেড়ে দাও এটা হচ্ছে নাম্বার 2 দু নম্বর শাড়ি 2650 আর এই হচ্ছে তার ব্লাউজ পিস এবারে আসছি নাম্বার 3 তিন নম্বর শাড়ি নাম্বার 3 এটা হচ্ছে তিন নম্বর যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা বুকিং করতে শুরু করে দেবেন প্রথম থেকেই এটা হচ্ছে তিন নম্বর এটা আঁচলটা যাচ্ছে তুঁতেতে দেখুন আঁচলটা একদম তুঁতে আর বডিটা আসছে সেই অনিয়ন পিঙ্ক অ্যাকচুয়ালি ওই তুঁতে সুতোটার সঙ্গে একটা পিঙ্ক সুতো গেছে গিয়ে এই টোনটা কিন্তু তৈরি হয়েছে বা মভের একটা টোন আমরা বলতে পারি শাড়িটাতে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 3 তিন নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 2650 নাম্বার 3 দুটো বডিটা সেম দেখালাম শুধু আঁচলটা একটা ব্লুতে ছিল একটা দেখালাম হচ্ছে তুতেতে এবারে আসছি নাম্বার 4 চার নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার 4 চার নম্বর আঁচলটা যাচ্ছে হচ্ছে নিয়ন টোন একটা লেমন টোনে লেমন গ্রিন বলতে পারি একটু গ্রিনিশ টোন আছে আর বডিটা আসছে হচ্ছে এরকম একটা লাইট রাস্ট বা একটু লাইট ব্রিক রেড কালার বলতে পারি মানে ইট ইট কালার আর কি এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের চার নম্বর প্রাইস হচ্ছে 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 4 2650 এবারে আসছি নাম্বার 5 গ্রে অ্যান্ড রেড এইটা না খুব রেয়ার সচরাচর পাবেন না এই কালার কম্বিনেশনটা এই এরি ঘিচাতে কিন্তু খুব যে সহজে পাওয়া যায় এমনটা নয় এটা আঁচল আর বডিটা আসছে একদম গ্রে প্রত্যেকটাই না টু টোনড হবে বডি এই কারণে এই কারণে আঁচলের যে লাল ঘিচা সুতোটা কিন্তু টানাতে থাকছে তো যার ফলে প্রত্যেকটাই কিন্তু বডিটা একটু টু টোনড আসবে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে নাম্বার 5 পাঁচ নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 2650 2650 তার উপরে 10% ডিসকাউন্ট অর্থাৎ 265 টাকা ফ্ল্যাট অফ 265 rupees অফ হয়ে যাচ্ছে ওটা গেল হচ্ছে নাম্বার 5 এবার আসছি নাম্বার 6 ছ নম্বর শাড়ি আঁচলটা যাচ্ছে গ্রিনে বডিটা আসছে লাইট চিকুতে অ্যাকচুয়ালি চিকুর নিচে একটা গ্রিন সুতো গেছে এই গ্রিনটা গেছে যার জন্য টোনটা কিন্তু একটু আলাদা আসছে এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম নাম্বার 6 ছ নম্বর শাড়ি এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2650 2650 নাম্বার 6 উইথ ব্লাউজ এই ব্লাউজ দিয়েও ভালো লাগে আবার যেহেতু বডিটা এক কালার আপনারা যে কোনো প্রিন্টেড ব্লাউজ একটু একটু ভালো ধরুন আজরাক কশিশ কলমকারি এই ধরনের প্রিন্টের ব্লাউজ পরলে ভালো লাগবে এই হচ্ছে এটা পিঙ্ক একদম মানে রানি কালার আঁচলটা রানি বডিটা হচ্ছে স্কাই বডিটার মধ্যে স্কাইয়ের সঙ্গে রানির একটা মিশেল আছে এটা হচ্ছে আজকের আমরা দেখাচ্ছি সাত নম্বর শাড়ি নাম্বার 7 এরও প্রাইস একই 2650 তারপরে 10% ডিসকাউন্ট অর্থাৎ 265 টাকা ফ্ল্যাট অফ এটা দেখালাম নাম্বার 7 এসে নাম্বার 7 সাত নম্বর এটা হচ্ছে 7 এবারে আসছি আট নম্বর শাড়ি নাম্বার 8
এটা একদম গেরুয়া কালার, আঁচলটা রয়েছে লাইট পিচ আর বডিটা রয়েছে হচ্ছে গেরুয়া। এটা হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি। ঘিচা মানে এরি ঘিচার এখন ভীষণভাবে ডিমান্ড হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের রেগুলার ইউজের জন্য খুব ভালো, বিশেষ করে যারা অফিস গোয়ার্স তাদের জন্য খুব সুন্দর শাড়ি। একটু তসরের ফিলটাও পাবেন আর কটনের ফলটাও রয়েছে, যার ফলে বেশ ভালো একটা এফেক্ট দেবে আপনাদের। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম নাম্বার 9 2650, 9 নম্বর শাড়ি, 2650। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর, আঁচলটা যাচ্ছে গ্রিনে। এই হচ্ছে শাড়িটা, এটা গ্রিন অ্যান্ড পিচ কম্বিনেশন। এই কালারটা খুব রেয়ার কম্বিনেশন, কিছু কিছু কম্বিনেশন থাকে সহজে পাওয়া যায় না, যাদের পছন্দ হচ্ছে তারা নিয়ে নিন এবং এটা পরলেও খুব ভালো লাগবে। আর এই পিচ কালার একটু ইংলিশ টোন, তো এটা খুব স্মার্ট। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম নাম্বার 9 2650, 2650, 9 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 10, আমরা গ্রের সঙ্গে একটা রেড দেখিয়েছিলাম, ওটা একটু স্টিল গ্রে ছিল আর এটা হচ্ছে ডার্ক গ্রে, তার সঙ্গে রাস্ট মানে কপার, একদম দেখুন তামাক পাতার রং। এই আসছে বডিটা, এই হচ্ছে বডিটা, এটা একটা গ্রিনিশ গ্রে টোন এসছে। নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, নাম্বার 10 উইথ ব্লাউজ পিস। নাম্বার 11, 11 নম্বর শাড়ি, নাম্বার 11, 11 নম্বর, এটা আঁচল, আঁচলটা যাচ্ছে ব্লুতে আর বডিটা আসছে একটা মেরুন টোনে, ঠিক মেরুন মোচা বলতে পারি কালারটাকে, কারণ ব্লু এর সঙ্গে মেরুন সুতোটা গিয়ে টোনটা এটা এসে আমি পারফেক্ট গার্নেট বলবো না, এটা একটু ওই ওয়াইন কালারই হয়েছে, একদম ওয়াইনের কালার। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 11, 11 নম্বর, 2650, 2650, 11 নম্বর। 12 নম্বর শাড়ি, পুজোর সকাল, এবার হচ্ছে 12 নম্বর। প্রতি বছর কি হয়, সারা বছর অফিস, পুজো মানে ষষ্ঠীর দিন অফিস করে একটা ছুটি, তো একটা অদ্ভুত প্রশান্তি থাকে, পুজো আসছে মানে আমরা বেশ আরাম করতে পারবেন। তো এবছর ম্যাক্সিমামটাই ছুটিতে কেটেছে আমাদের, বছরটাই সেটাই ডিমান্ড করেছে যেহেতু প্যান্ডেমিক, কিন্তু মন বাড়িতে আটকে রয়েছে, এবার সেটাকে বের হতে হবে। মা আসছেন মানে অন্তত প্যান্ডেলে গিয়ে তো মায়ের মুখটা দেখতে পারবো, একজনই যাব, ডিস্টেন্স মেনটেন করবো, মাস্ক পরবো কিন্তু মাকে দেখব, তো নিজেকে প্রস্তুত করতে হবে। এরকম শাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12, প্রাইস হচ্ছে 2650, নাম্বার 12, 12 নম্বর, 2650 উইথ ব্লাউজ। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, এটা হচ্ছে 13, আঁচল, এটা একটা নিয়ন ইয়েলো টোন মানে একটা ফ্লুরোসেন্ট কালার আঁচলটা, বডিটা আসছে ভীষণ সফট গ্রিন, যেটাকে আমরা স্যাপ গ্রিন বলে থাকি, ভীষণ সফট হয় এই গ্রিনটা। আর এই হচ্ছে বর্ডার, একটা টিস্যুর তো ব্যবহার পুরো শাড়িটাতে রয়েছে ফ্রেমিং। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 13 নম্বর, 2650, নাম্বার 13, 2650। এবারে আসবো 14 নম্বর, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, আঁচলটা যাচ্ছে অরেঞ্জে। আর এই বডিতে একটু বলি, এখানে অরেঞ্জ সুতোটা টানাতে গেছে আর ভার্নাতে কিন্তু ব্ল্যাক সুতো গেছে, গিয়ে টোনটা দেখুন একটা কফি পাউডার কালার এসছে, পাটটা কিন্তু ব্ল্যাকই আছে, বডির ভেতরে দেখুন একটা কফি টোন এসছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, এরও প্রাইস হচ্ছে 2650, 14 নম্বর শাড়ি, 2650 উইথ ব্লাউজ পিস। 15 নম্বর, নাম্বার 15, এটা হচ্ছে 15, নাম্বার 15, 15 নম্বর শাড়ি, আঁচলটা যাচ্ছে গ্রিনে, সি গ্রিন, এটা ব্রাইট সি গ্রিন হচ্ছে আঁচল, আর এটা আসছে বডিটা। কি স্মার্ট না কালারটা, একদম মানে গার্নেটের একটু ডার্ক টোন, একটু এগুলো সব ইংলিশ টোন বেসিক্যালি, কালারগুলো কিন্তু ইংলিশ কালার দেখাচ্ছি। এটা হচ্ছে একদম 15 নম্বর শাড়ি, নাম্বার 15, এটা ডার্ক চকলেট বলা হচ্ছে কিন্তু একটু চকলেট কালার হলেও একটু অন্য ঘেঁষা কালার। এটা হচ্ছে নাম্বার 15, 2650, 2650 উইথ ব্লাউজ, নাম্বার 15।
এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, ইয়েলো আর পিঙ্ক, আঁচলটা ইয়েলো খিচা আর এটা আসছে গা, নাম্বার 16, 16 নম্বর, নাম্বার 16, 16 নম্বর, এরও প্রাইস হচ্ছে 2650, 2650, 16 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট চটপট বুকিং করুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে। আর যদি কিছু দেখতে চান, পেতে চান, তার জন্য আপনারা কিন্তু ফোন করবেন আমাদেরকে সরাসরি কথা বলার জন্য, আর আদারওয়াইজ আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274, এই নম্বরে ফোন করুন। আর দেখুন SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমার হাতের পাশে আসছে, 9051217795, আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ করবেন। পার্টিকুলার এই নাম্বার থেকে ফোন করবেন না, কল করবেন না, শুধু SMS করবেন। হেল্পলাইন নাম্বারে হচ্ছে এই দেখুন, এই নাম্বারটা যেটা রয়েছে আমার হাতের নিচে দুটো নাম্বার, এই নাম্বারে আপনারা ফোন করবেন। এছাড়া হোলসেলারদের জন্য একটা স্পেশাল নাম্বার যায়, এই যেমন এখন এখানে আবরণ এক্সক্লুসিভস আসছে, এখানেই দেখবেন হোলসেলারদের জন্য যোগাযোগ করার একটা নাম্বার আসবে 833 দিয়ে সম্ভবত, আমি আশা রাখছি এরপরেই দেখবেন চলে আসবে, এই এই ইনফরমেশনসগুলো শেষ হয়ে গেলেই নাম্বারটা আসবে। সেই নাম্বারে আপনারা কিন্তু হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন, তো আপনারা যোগাযোগ করতে থাকুন। এবারে চলে আসছে এখানে একটা শ্যাওলা সবুজ রয়েছে গিচাটা, আর এই বডিটা আসছে একদম রাস্ট কালার, টিপিক্যাল রাস্ট বলতে যে কালারটা বোঝায়, এটা হচ্ছে 17 নম্বর 2650, নাম্বার 17, 17 নম্বর শাড়ি 2650, 2650, নাম্বার 17 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 18, 18 নম্বর, প্রত্যেকটা কেনাকাটায় পুজো উপলক্ষে প্রত্যেকটা কেনাকাটায় কিন্তু 10% ছাড় রয়েছে। আপনারা যারা বাইরে থেকে বুকিং করবেন, অর্থাৎ যারা কুরিয়ারে শাড়ি নেবেন তাদের জন্য, বা যারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিওডি নেবেন তাদের জন্য বলে দিই, এই যে 10% ডিসকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট করবেন, যে অ্যামাউন্টটা বলছি 2650, এর থেকে 265 টাকা কমিয়ে আপনি পেমেন্ট করবেন, বাট হোম ডেলিভারি চার্জ বা কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা দিতে হবে, ওটা দিতে হবে না, অ্যামাউন্টটা না, ওটা দিতে হবে। এবারে চলে আসবো পরের শাড়ি, এটা হচ্ছে আমাদের আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, নাম্বার 18, ফুটির কালার হচ্ছে আঁচলটা, ফুটি ফল অতি জঘন্য খেতে, সেই কালারটা হচ্ছে আঁচলটা, আর বর্ডারটা হচ্ছে চকলেট কালার, এটা হচ্ছে মেল্টেড চকলেট কালার, অ্যাকচুয়ালি ওই কালারের সুতোটা কিন্তু ভেতরে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, মার্জনা করবেন, অনেকের হয়তো ফুটি খেতে ভালো লাগে, আমাকে মার্জনা করবেন, আমার ভালো লাগে না, আমি সেটাই বলে ফেলেছি, আমি এই জন্য মার্জনা চাইছি, কেননা অনেকের হয়তো এই ফলটা খেতে ভালো লাগে, লাগতেই পারে, যেমন আমার অনেক ফল ভালো লাগে সেটা হয়তো আপনার লাগে না। তো যাই হোক, এটা দেখালাম হচ্ছে 18 নম্বর, নাম্বার 18, 2650, 2650, 18 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ। 19 নম্বর শাড়ি, নাম্বার 19, এটা হচ্ছে 19 নম্বর আঁচল, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, 19 নম্বর, নাম্বার 19, এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে কুচি ধরলে, এটা না এই শাড়িটা পরলে যে কি স্মার্ট লাগবে, 19 নম্বর, নাম্বার 19, প্রাইস হচ্ছে 2650, এটা হচ্ছে ব্লাউজ, 2650, 19 নম্বর, নাম্বার 19, 2650। এবারে আসছি নাম্বার 20, 20 নম্বর শাড়ি, এটা হচ্ছে 20 নম্বর, আঁচলটা না একদম রানি কালার, একটু মজেন্ডা ঘেঁষা, আর ওই সুতোটাই ভেতরে গেছে, তার সঙ্গে পিচ সুতো গেছে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, আর শাইন, এই শাড়িগুলো যেহেতু ক্যালেন্ডার পলিশ করা থাকে শাইন মারাত্মক হয়, আর খুব মানে ভালো শাড়ি, চট করে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পরে নেওয়া যায়, ধরুন আপনি কারোর অ্যানিভার্সারিতে যাবেন, বিকেলবেলা অফিস করে যাবেন, এরকম একটা শাড়ি পরে নিন, বন্ধুর সাথে কফি শপ, এগুলো এখন স্বপ্ন আমাদের, এরকম একটা শাড়ি পরে নিন, যদি শাড়ি ক্যারি করতে পারেন আমার মনে হয় খুব ভালো লাগবে, খুব সুন্দর সাজা যায় এগুলোর সঙ্গে, একটু জুয়েলারি টুয়েলারি দিয়ে, মানে সোনার গয়না নয়, অন্য ধরনের জুয়েলারি দিয়ে খুব ভালো সাজা যায়। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 20 নম্বর শাড়ি, নাম্বার 20, সম্ভবত এটা 20 নম্বর, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2650, 2650 উইথ ব্লাউজ, নাম্বার 20। 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, আঁচল, 21 নম্বর,
এটা না গ্রে, মানে একদম ডার্ক গ্রে, স্লেট কালার যেটাকে আমরা বলে থাকি, বা ব্ল্যাক বোর্ডের যে রংটা একদম ডার্ক গ্রে, সেই গ্রে কালারটা হচ্ছে আঁচল, আর বডিটা আসছে হচ্ছে লাইট তুতে। এই হচ্ছে বডিটা। প্রাইস একই, 2650, সেটা হচ্ছে 21 নম্বর, 21। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 21-2650। আজকে কিন্তু খুব মিনিমাম রেঞ্জে বেশ সুন্দর শাড়ি দেখালাম। আর আপনারা তো জানেন আবরণের একটা বিশেষত্ব হচ্ছে, আবরণ যেটা দেখায় সমস্ত এপিসোডটা জুড়ে সেটাই দেখায়, অর্থাৎ বিশেষ করে আপনারা যারা বাড়িতে বসে বুকিং করতে চাইছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট যে আপনারা অনেকটা দেখে বুকিং করতে পারেন। একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, কালকে 12:30টায় আবরণ তো পাবেনই, কিন্তু কালকে দুপুর দুটোয় আবার একটা স্পেশাল এপিসোড পাবেন, দুপুর দুটোয় একটা স্পেশাল এপিসোড পাবেন যেটাতে আপনারা অনেক অন্য কিছু পাবেন। আমার আশা করছি, আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না কী পাবেন, কিন্তু পাবেন স্পেশাল কিছু। আচ্ছা, এটা একটা ফুসিয়া পিঙ্ক হচ্ছে আঁচলে, একদম ফুসিয়া পিঙ্ক হচ্ছে আঁচলে, আর বডিতে কিন্তু কালো সুতো গেছে, যেহেতু পিঙ্কের সঙ্গে ব্ল্যাক সুতোটা গেছে, একটা কফি কালার দেখা দিচ্ছে, একটা কফি কালার। এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 22 নম্বর, 2650, নাম্বার 22। এই হচ্ছে ব্লাউজ পিস, 2650, 22। 23-তে দেখাবো এবার আমরা 23 নম্বর শাড়ি, নাম্বার 23। এটা হচ্ছে গ্রে, একটা স্টিল গ্রে, স্টিল গ্রে এফেক্ট দেখুন শাড়িটাতে, কালারটাতে, আর বডিটা হচ্ছে একদম কপারের টোন, বা একটু মানে কপার আর ওয়াইন মেলানো একটা টোন। এই হচ্ছে শাড়িটা। এগুলো না রঙগুলো এক্স্যাক্ট বলা আমার খুব মুশকিল হয়, কারণ এই গ্রের সঙ্গে এখানে কিন্তু গেছে হচ্ছে মেরুন সুতো, গিয়ে দেখুন টোনটা কী তৈরি হয়েছে। এবং এটার প্রাইস হচ্ছে 23 নম্বর শাড়ি, 2650, 2650, নাম্বার 23। 23 নম্বর, 2650, এই হচ্ছে ব্লাউজ পিস। এটা আমার খুব পছন্দের, মানে ব্ল্যাকের সঙ্গে ইয়েলো ব্লাউজ আঁচলের শাড়ি যে কী ভালো লাগে দেখতে, ভীষণ স্মার্ট শাড়ি। আঁচল আর ব্লাউজটা হবে ইয়েলোর মধ্যে, আঁচলটা তো ঢালা ঘিচাতে থাকে, আর এটা হচ্ছে আঁচল, আর এই আসছে বডিটা ইয়েলোর সঙ্গে ব্ল্যাকটা গিয়ে টোনটা একটা কি সুন্দর এসছে। এই হচ্ছে, এবং এটা হচ্ছে 24 নম্বর, 24 ব্লাউজ পিসটা স্ট্রাইপে, এই ইয়েলোটা কিন্তু ঘিচার, এটা হচ্ছে এরি। 24-এর পরে যাব 25, 25 নম্বর, নাম্বার 25। এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে হচ্ছে, আঁচলটা যাচ্ছে গ্রিন, আর বডিটা অ্যাকচুয়ালি তেজপাতা কালার এসছে, তার কারণে গ্রিনের সঙ্গে এটা মিশেছে, তসর কালারটা গ্রিনের সঙ্গে মিশে এই টোনটা তৈরি হয়েছে। এটাতে আবার জরি পাড় আছে, দেখুন এটাতে আবার জরি পাড়, আগেরগুলো আমরা মানে এমনি পাড় দেখালাম, এটাতে আবার টিস্যুর পাড় রয়েছে, জরি তো বলবো না, টিস্যু। 25 নম্বর, 2650, 25, 25 নম্বর শাড়ি, 2650, 2650 উইথ ব্লাউজ। 26 নম্বর, 26, এটা হচ্ছে 26 নম্বর, তুতে কালো, খুব স্মার্ট। এটা আঁচল, এটা হচ্ছে আঁচল, 26 নম্বর শাড়ি, আর এই আসছে বডিটা। এটাও কিন্তু ওই তুতে রঙের সুতোর সঙ্গে ব্ল্যাক গিয়ে এই একটা মানে ভীষণ সুন্দর ব্লুয়ের টিন্ট দিচ্ছে, দেখুন আমি জানি না ইয়েটা কতটা বুঝতে পারি, এটা ব্লুয়ের টিন্ট পড়েছে এটাতে। 26 নম্বর, 2650, 2650, নাম্বার 26, 26 নম্বর শাড়ি, 2650 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 27, এটা ইয়েলো আর গ্রিন, 27 নম্বর, নাম্বার 27, আঁচল, আর এটা আসছে বডিটা লাইট সি গ্রিন, 27 নম্বর, আর এই হচ্ছে ব্লাউজ, নাম্বার 27, প্রাইস হচ্ছে 2650। 27-এর পরে চলে যাব 28, 28 নম্বর শাড়ি, নাম্বার 28, এটা হচ্ছে অরেঞ্জ আর চকলেট, একদম ডিফারেন্ট দুটো টোন একসাথে। এটা অরেঞ্জ হচ্ছে আঁচল ব্লাউজ, ব্লাউজ এই স্ট্রাইপটাই থাকবে, আর বডিটা হচ্ছে একদম চকলেট কালার।
প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আজকের এপিসোডের 28, প্রাইস হচ্ছে 2650, 28 নম্বর, 2650। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 29 নম্বর, নাম্বার 29, এটা হচ্ছে 29 নম্বর, 29। এটা আঁচল গ্রিন, এটা আসছে বডিটা ওই গ্রিনের সঙ্গে ব্ল্যাক গিয়ে দেখুন টোনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে গ্রিনের সঙ্গে ব্ল্যাক গেছে, এটাতে টিস্যু বর্ডার মানে টিস্যুর বর্ডার যাচ্ছে। এটা হচ্ছে 29, 29 নম্বর, নাম্বার 29। আর এই হচ্ছে ব্লাউজ, 29 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650। এবারে আসবো 30 নম্বর, নাম্বার 30, মজেন্টা কালার, 30 নম্বর। এটা হচ্ছে আঁচল আর এটা আসছে বডিটা। অ্যাকচুয়ালি এটা মজেন্ডার সঙ্গে এখানে লাল গেছে গিয়ে টোনটা কি মিষ্টি এসছে, একটু পাল্পের কালার এসছে দেখুন, লালটা খুব ক্যাট ক্যাট করছে না, খুব সফট লাল হয়েছে। এবং প্রাইসটা হচ্ছে 2650। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 30, 30 নম্বর শাড়ি, নাম্বার 30, প্রাইস হচ্ছে 2650 উইথ ব্লাউজ। 31-এ যাব এবার আমরা। আপনাদের বলে দিই আবরণে আপনারা শাড়ি তো পাচ্ছেনই, সব প্রদেশের শাড়ি পাবেন, হাতে বোনা শাড়ি থেকে শুরু করে ফ্যান্সি শাড়ি সব পাবেন, পাশাপাশি পাবেন ডিজাইনার ব্লাউজ, কটন এবং ডিজাইনার সব ব্লাউজ পাবেন। কটনের মধ্যেও কিন্তু ডিজাইনারই পাবেন, নর্মাল কটন ব্লাউজ নয়, ডিজাইনার কটন ব্লাউজ পাবেন এবং এছাড়া আরও অন্যান্য ধরনের আরও ডিজাইনার ব্লাউজ পাবেন। শাড়ি, ব্লাউজ, কুর্তি, মহিলাদের জন্য কুর্তি বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রেঞ্জের, গাউন, লং ড্রেস সব রয়েছে। পাশাপাশি পুরুষ বন্ধুদের জন্য রয়েছে পাঞ্জাবির অঢেল সম্ভার এবং তার সঙ্গে রয়েছে শেরওয়ানি, ব্লেজার, জহরকোট সব। আসুন দেখে কেনাকাটা করুন, যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করতে পারবেন। আর যারা নর্মালি আসতে চাইছেন চলে আসুন, আপনাদের জন্য বলি সুরক্ষার সব রকমের বন্দোবস্ত কিন্তু আবরণ করেছে। এবারে আসছি আঁচলটা যাচ্ছে হচ্ছে একটু ওই গেরুয়া টাইপের অরেঞ্জি, একটু গেরুয়া ঘেঁষা, আর বডিটা আসছে গ্রিনে, ওই গেরুয়ার সঙ্গে গ্রিনটা মিলে এই টোনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 31, এটা হচ্ছে 31, 31 নম্বর, 31, প্রাইস হচ্ছে 2650 উইথ ব্লাউজ। 32, এই শাড়িটা ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট, 32, দেখবেন বিস্কুট হয় না বিভিন্ন, আমি নাম বলতে পারছি না কোম্পানি, সেই রকম বিস্কুটেতে এই রকমের চকলেটের চিপস থাকে, ছোটো ছোটো চকলেটের টুকরো ওই বিস্কুটের মতো থাকে, সেই ঠিক সেই চকলেটের মতো কালারটা। এত বলছি না চকলেট চকলেট, এবার তো মন বলছে চকলেট চকলেট। এবারে গায়ে চলে আসি, ব্ল্যাকটা যাচ্ছে ওই কালারের সঙ্গে, ওই ক্যাডবেরির সঙ্গে এই ব্ল্যাক কালারটা মিশেছে, দুর্দান্ত লাগছে এই শাড়িটা কিন্তু, ভীষণ স্মার্ট। এবং এটা যদি কেউ একটা ধরুন এইরকম কালারের কাশিসের কোনো ব্লাউজ দিয়ে ডিজাইন করে পরেন শাড়িটা একটু সিলভার জুয়েলারি দিয়ে, সুপার লাগবে। এটা হচ্ছে 33, এটা হচ্ছে 32, 32 নম্বর শাড়ি, 32, প্রাইস হচ্ছে 2650, 32 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসবো 33 নম্বর, নাম্বার 33, আমরা প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। হোলসেলাররা যোগাযোগ করবেন, ফেসবুক পেজ আবরণের রয়েছে, ইউটিউব চ্যানেল আবরণের রয়েছে, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা সমস্ত ইনফরমেশান পেতে থাকবেন। আর সিটিভিএনের ইউটিউব পেজটাকেও সাবস্ক্রাইব করে রাখুন, সব প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকাল সকলের অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা ইউটিউবে গিয়ে সিটিভিএন লিখে সার্চ করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, তাহলে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আমার খারাপ লাগে পরে যখন আপনারা বলেন ও আচ্ছা ওই অনুষ্ঠানটা হলো, আচ্ছা ওই শাড়িটা দেখানো হলো, প্লিজ ডু সাবস্ক্রাইব এটা ইউটিউব চ্যানেল। এটা একটু বলি, আঁচলটা যাচ্ছে একদম ভার্জিন টোন ঘিচার, আর বডিটা আসছে রেডের, কিন্তু ওই টোমেটো কালারটাই চলে এসছে। নাম্বার হচ্ছে 33, 33 নম্বর, 2650, 33, 33 নম্বর শাড়ি, 2650, 2650, নাম্বার 33 উইথ ব্লাউজ। 34, 34 নম্বর, নাম্বার 34, এই কালারটা ফিরোজা আর গ্রিন মিলে টোনটা তৈরি হয়েছে, আঁচলটা কিন্তু গ্রিনেই যাচ্ছে,
এইটা আঁচলটা যাচ্ছে গ্রিনে, আর বডিটা কিন্তু ওই গ্রিনের সঙ্গে ফিরোজা সুতো মিলে কিন্তু এই সি গ্রিন টোনটা তৈরি হয়েছে। এটা একটা সি গ্রিন টোন এসেছে, ফিরোজা টোনটা সি গ্রিনের সঙ্গে মিলেছে, মানে গ্রিনের সঙ্গে ফিরোজাটা মিলে এই সি গ্রিন টোনটা তৈরি হয়েছে। 34-2650 আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, আমার হাতে সময় আছে, আমি হয়তো একজন কিংবা দুজনের সাথে একটু কথা বলেও নিতে পারি, গল্প করে নিতে পারি, আড্ডা কেমন জমলো জানান আপনারা। চায়ের সঙ্গে শাড়িটা যদি টা হয় তাহলে অনুষ্ঠানটা কেমন লাগলো আপনাদের। এটা 34 দেখালাম, 2650 2650-3434 লাস্ট শাড়ি দেখাচ্ছি আজকের এপিসোডের 35 নম্বর। তবে জেনে না আপনারা কেউ আসছেন কিনা টেলিফোনে, ভালো লাগবে আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে পারলে। আমি কথা দিয়েছিলাম সন্ধ্যে 6টায় আসবো। আরেকবার রিমাইন্ডার দেবো, লাস্ট শাড়িতে যাওয়ার আগে আপনারা আগামীকাল 12:30টায় আবরণকে পাচ্ছেন, পাশাপাশি আপনারা কিন্তু পাবেন হচ্ছে দুপুর 2টায় একটা স্পেশাল এপিসোড। দুপুর 2টায় আবরণের স্পেশাল এপিসোড থাকবে এবং স্পেশাল জায়গা থেকে, এই এই মঞ্চ নয়, অন্য মঞ্চ আপনারা জানেন, ভীষণ সুন্দর একটা রাবীন্দ্রিক মঞ্চ আছে আমাদের, সেখান থেকে আমরা আবরণকে নিয়ে আসবো। স্পেশাল কিছু তো থাকবেই আপনাদের জন্য, আর 10% ডিসকাউন্টটা চলবে, এটা চলবে আগামী 22 অক্টোবর পর্যন্ত প্রবাবলি, পুজোটা যেহেতু 22 তারিখ থেকে। হোলসেলেরা যোগাযোগ করুন, সারা বছর হোলসেল হয়, আর অবশ্যই অনুষ্ঠান দেখতে থাকবেন। লাস্ট শাড়ি আজকের এপিসোডের 35 নম্বর শাড়ি, নাম্বার 35। এটা ইয়েলো হচ্ছে ঘিচা, অ্যাকচুয়ালি এগুলো কী হয়, সুতোটাকে আগে ডাই করে নেওয়া হয় তারপরে বোনা হয়। ইয়েলো ডাইয়ের ঘিচা রয়েছে আঁচলে আর বডিতে, ওই ইয়েলোর সঙ্গেই কিন্তু একটা অরেঞ্জ কালারের মিশে এই টোনটা তৈরি হয়েছে, একটা রেডের টোন এসছে। এই হচ্ছে শাড়িটা, অরেঞ্জ নয়, এটা কিন্তু রেডই মিশেছে, মার্জনা করবেন, রেড রেড কালার গেছে অরেঞ্জ ইয়েলোর সঙ্গে গিয়ে একটা অরেঞ্জিশ রেড টোন এসছে, তো অন্য রকমের টোনটা এসছে। প্রাইস একই, 2650-2650 নাম্বার 35, 35 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস 2650। আপনারা রয়েছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, আপনারা কথা বলতে পারতেন, তো দেখা যাক, আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন। আর টেলিফোনে বন্ধু চলে এসেছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, তনুশ্রী, আমি কোথা থেকে গৌরী মুখার্জি বলছি। বলুন। দারুণ লাগছে সেগুলো সব, তখন তো বলতে পারেন এই গানের সময় ফোন করেছিলাম, কিন্তু এত ভালো লাগছে, আপনাকে তো ভালো লাগছে, ভীষণই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আমি অনেক দেখেছি, কাঁথার প্রোগ্রাম দারুণ দেখেছি, ঢাকায় প্রোগ্রাম দারুণ দেখেছি, এখনো দারুণ প্রোগ্রাম দেখছি, ঘিচা দেখালাম আজকে, এই ঘিচা দেখালাম, সেটাতেই দেখছি কিন্তু। আচ্ছা, খুব ভালো লাগলো। আর আমাদের ওই যে বললাম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলে সব প্রোগ্রাম আপনার কাছে চলে যাবে। আমি দেখি, আমি একবার একটা হয়ে গেল ইউটিউব চ্যানেলে গিয়ে আবার রাত্রিবেলা দেখি। আচ্ছা, সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরো সুবিধা হয়। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখি। সাবস্ক্রাইব আপনারা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে আপনাদের সুবিধা হবে। আজকে হাতে সময় নেই, খুব ভালো লাগলো, শেষ ফোনটা পেলাম গৌরীদির। ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আবার দেখা হচ্ছে আজকে, এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। আমি উঠছি না, আমার ফ্লাস্কটা না ওখানে রেখেছি। হ্যাঁ।